মাস্টার মোস্তাফিজুর রহমানের মতো আরও একজন বিধ্বংসী পেসার অনেকদিন ধরে খুঁজে আসছে বাংলাদেশ ক্রিকেট দল তাই বিসিবি নির্বাচকরা চোখ রেখেছিল সর্বশেষ এর উপরে সেখান থেকে অবশ্যই উঠে এসেছে একজন পেসারের নাম তিনি হলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান রানা অবিশ্বাস্য পারফর্ম করে এর সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় ছিল তার নাম তবে জাতীয় দলে এখনো ডাক পাননি রানা নজরে আছেন বিসিবি নির্বাচকদের নির্বাচকরা জানিয়েছিল আরো কিছুদিন ঘরোয়া লিগে পারফর্ম করতে পারলে জাতীয় দলের সুযোগ হয়ে যাবে রানার আর সেটাই এবার করে দেখিয়েছেন রানা ডিপিএল এর এবারের আসরে আবাহানি লিমিটেডের হয়ে খেলছেন মেহেদী হাসান রানা সেখানে আজ তার দলের জয়ে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ এই পেসার নয় দশমিক চার ওভার বোলিং করে পঞ্চান্ন রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট আবাহানির জার্সিতে মেহেদি হাসান রানা আজ বোলিং করেছেন পাঁচ দশমিক ছয় আট ডিপিএল ডিপিএলে আজ এই ম্যাচ জুড়ে বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন এই তরুণ তার বলিং এ ছিল সুইং ও কাটারের জাদু মেহেদি হাসান রানা যে বাংলাদেশ দলের ভবিষ্যৎ তা এই ম্যাচ দেখলেই বোঝা যায় বিপিএল থেকে এখন পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই তরুণ পেসার যা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দারুণ সুখবর বটে